আজ আমি শেখাবো কি করে তুলতুলে নরম পরোটা তৈরি করতে হয় হোটেল স্টাইলে। হোটেলে যেরকম তুলতুলে নরম পরোটা তৈরি করে ঠিক সেই রকম পরোটা আজ আমি শেখাবো। তাহলে শুরু করা যাক এই তুলতুলে নরম পরোটা তৈরি করতে হয় কিভাবে। হোটেল স্টাইলে নরম তুলতুলে পরোটা বানানোর জন্য আমরা প্রথমে এখানে 3 কাপ মতন ময়দা এর মধ্যে অ্যাড করেছি। তারপরে এর মধ্যে অ্যাড করব আমরা নুন স্বাদ মতন। তারপরে এর মধ্যে অ্যাড করব আমরা চিনি, 1 টেবিল স্পুন চিনি এর মধ্যে অ্যাড করছি। তারপরে এর মধ্যে অ্যাড করব আমরা 1 টেবিল স্পুন রিফাইন্ড অয়েল। নিয়ে এবারে 3টে জিনিস আমরা ভালো করে মিক্স করব। আমরা 3টে জিনিস একসাথে ভালো করে ময়দার সাথে ভালো করে মিক্স করে নিয়েছি। এবারে এর মধ্যে আমরা গরম জল, মানে কুসুম কুসুম গরম জল এর মধ্যে অ্যাড করব। অল্প অল্প করে এর মধ্যে অ্যাড করব, একেবারে অ্যাড করবেন না, নাহলে ডোটা নষ্ট হয়ে যেতে পারে। সেই কারণে আমরা অল্প অল্প করে গরম জলটা অ্যাড করছি, কারণ গরম জল অ্যাড করলে পরোটা বেশ নরম হয়। সেই কারণে দেখে নিন আমাদের এই ময়দাটা মাখছে, এবং ময়দাটা মাখার সময় ভালো করে আপনারা সবসময় ঠেঁসবেন, ঠেঁসলে জিনিসটা খুব ভালো নরম হয়। আর সবসময় জল দেওয়ার ব্যাপারটা একটু খেয়াল রাখবেন, একেবারে কখনো গরম জলটা দেবেন না। দেখে নিন আমাদের এই ডোটা সম্পূর্ণ হয়ে গেছে। দেখে নিন খুব সুন্দরভাবে নরম হয়েছে। দেখে নিন এরকম নরম আকারে আপনারা এই ডোটা করবেন। তা আমাদের এই ডোটা হয়ে গেছে। এবারে এই ডোয়ের উপর আমরা একটা ভেজা কাপড় এর মধ্যে আমরা রেখে দেবো 20 মিনিট। আমরা এই অবস্থায় রেখে দেবো, 20 মিনিট পর আমরা ফিরে আসছি। আমরা 20 মিনিট বাদে ফিরে এসেছি। 20 মিনিট বাদে এই আমরা ভিজা কাপড়টা এর উপর খুললাম। খুলে দেখে নিন ডোটা আর একবার একটু মাখবো। আর এই ডোটা একটু স্টিকি টাইপের হবে, এমনভাবে ডোটা করতে হবে যাতে না হাতে লাগে। দেখে নিন আমাদের কোনো হাতে লাগছে না। এবারে আমরা ভালো করে ডোটাকে মাখবো। তার ডোটাকে মাখার জন্য আর একবার আমরা একটু ময়দা ডোটাকে আর একবার একটু আমরা কেশে নেব, যাতে ময়দার ডোটা ভালো হয়। দেখে নিন ময়দার ডোটা আমরা প্রায় 1 মিনিট ধরে ভালো করে একটু ঠেসে নিয়েছি। এবারে আমরা এই ময়দার ডোয়ের এবারে আমরা ছোটো ছোটো লেচি করব। এরকম একটু বড় বড়, সামান্য একটু বড় বড় লেচি করতে হবে এই তুলতুলে পরোটার জন্য। দেখে নিন এরকম টাইপের লেচিটা করতে হবে। এরকম আমরা বাকি লিচিগুলো এইভাবে করে নেব। দেখে নিন এইভাবে করতে হবে জিনিসটা। দেখে নিন আমাদের এই লেচিগুলো হয়ে গেছে। দেখে নিন এরকম বড় বড় আকারে একটু লেচিটা করতে হবে, যেহেতু আমরা নরম তুলতুলে পরোটা করব হোটেল স্টাইলে, সেই কারণে। এরপরে দেখে নেওয়া যাক পরের পদ্ধতি। এবারে এই জায়গাটার ওপর আমরা একটু সামান্য পরিমাণে ময়দা একটু ছড়িয়ে নিচ্ছি। সামান্য পরিমাণে ময়দা ছড়িয়ে নেওয়ার পর এবারে একটা লেচি আমরা এর মধ্যে নিচ্ছি। নিয়ে এবারে প্রথমে আগে এরকম গোল গোল করে নিতে হবে, হাত দিয়ে গোল গোল করে নিতে হবে। এরকম হাত দিয়ে আমরা গোল গোল করে নিয়েছি। এবারে আমরা বেলচার সাহায্যে একটু আমরা বড় করে নেব। দেখে নিন আমাদের এই লেচিটা আমরা বেশ বড় করে নিয়েছি। এবারে এর মধ্যে আমরা একটু তেল এর মধ্যে অ্যাড করব। এর মধ্যে একটু রিফাইন্ড অয়েল অ্যাড করছি, কারণ যে যাতে ফুলে ওঠে সেই কারণে আমরা এই তেলটা আমরা ইউজ করছি। এবারে এই তেলের মধ্যে, এই তেলের উপর একটু আমরা ময়দা ছড়িয়ে নেব। এবারে ময়দা ছড়ার পর আমরা যেরকম ছোটোবেলা যেরকম আমরা ত্রিকোণা পরোটা খাই ঠিক সেই রকম আকারে করতে হবে। প্রথমে এই ভাঁজটা আমরা দিয়ে দিলাম, তারপরে আমরা আর একটা ভাঁজ এরকম দিয়ে দিচ্ছি। দেওয়ার পর এই আর একটা ভাঁজ দিয়ে দিলাম। নেওয়ার পর এই একটা আমরা ভাঁজ দিয়ে দিলাম। দেখে নিন এইভাবে করতে হবে। একটু আমরা এলচা দিয়ে একটু আমরা
বেলে নিচ্ছি। দেখে নিন এইভাবে করতে হবে। এবারে আমরা রুটি যেরকম করে ঠিক সেই রকম রুটির মতন আমরা একটু বেলে নেব। এবারে এর মধ্যে আমরা একটু তেল দিয়ে দিচ্ছি, রিফাইন্ড অয়েল, আর দিয়ে দিচ্ছি একটু ময়দা। এর ফলে কি হবে, যে পরোটাটা আমরা করব সে পরোটাটা অনেক নরম থাকবে। এবারে আমরা এরকম ভাঁজ করে আমরা করে নেব। দেখে নিন যেরকম হোটেলে দাদারা করে ঠিক সেরকম, ঠিক এইভাবে জিনিসটাকে করতে হবে। নিয়ে এবারে একটু গোল্লা করে নিতে হবে, যাতে ভাঁজ আকারে জিনিসটা আছে সেই কারণে। দেখে নিন এইভাবে করতে হবে। বাকিটাও আমি আর একটা আমি দেখিয়ে দিচ্ছি। ছড়িয়ে দেওয়ার পর এবারে ভাঁজটা এরকম করে করতে হবে। একটু গোল করে নিতে হবে, এইভাবে জিনিসটাকে করতে হবে। দেখে নিন আমরা ত্রিকোণায় এই যে পরোটাটা আছে আমরা একটু ভালো করে বেলে নেব। বেলার পর আমরা এই ত্রিকোণা পরোটাটাকে আমরা ভালো করে ভাজব। প্রথমে একটু বেলে নিয়ে দেখে নিন ত্রিকোণা পরোটাটা আমাদের বেলা হয়ে গেছে। এবারে আমরা চৌকো পরোটাগুলো যেটা রুটির মতন সেই পরোটাটাও আমরা ভালো করে বেলে নেব। আমরা দু ধরনের পরোটাই আমরা দেখিয়ে দিচ্ছি, একটা ত্রিকোণা পরোটা আর গোল গোল পরোটা। এটা সাধারণত হোটেলে দাদারা এইভাবেই সাধারণত করে। এবারে আমরা পরোটাগুলো প্রথমে আগে আমরা সেকে নেব, ভালো করে আমরা সেকে নিচ্ছি। আমরা 30 সেকেন্ডের মতন একটা পিট রাখবো, তারপর 30 সেকেন্ডের পর তারপরে আমরা এটা পাল্টে নিলাম। দেখে নিন ভালো করে আমাদের সেঁকা হয়ে গেছে, বেশ সুন্দর করে ফুলে উঠেছে। এবারে এর মধ্যে আমরা একটু রিফাইন্ড অয়েল এর মধ্যে দিয়ে দেব। এবারে পরোটাগুলোকে আমরা ভাজবো ভালো করে। আমরা উলট পালট করে নিচ্ছি, দেখে নিন একটা সুন্দর একটা সোনালি আকারের একটা রং ফুটে উঠেছে, কারণ আমরা যেহেতু চিনি দিয়েছি বলে। আর এই পরোটাটা খেতেও বেশ ক্রিস্পি হয় এবং বেশ নরমও থাকে। দেখে নিন এইভাবে ভাজতে হবে জিনিসটাকে ভালো করে। এইভাবে আপনারা পরোটাগুলো করবেন। আমরা এবার রুটি পরোটাটা আমরা করে রাখাবো। এবারে আমরা রুটিটাকে ভালো করে আমরা একটু সেঁকে নেব। 30 সেকেন্ডের মতো রাখলাম, রাখার পর আবার একটু ভালো করে আমরা একটু সেঁকে নেব। দেখে নিন এই পরোটাটা বেশ ফুলে উঠেছে এই পরোটাটা। এবারে আমরা এই গোল গোল পরোটাটা আমরা এবার ভাজবো তেল দিয়ে, এবং ভালো করে তেলগুলো ভাজতে হবে, এবং ফুলো ফুলো আকারে যেগুলো ফুলে উঠবে সেইটা আমরা চেপে দেব ভালো করে। এরকম করে গোল গোল করে আমরা ভালো করে ভাজবো। এবারে আমরা উল্টিয়ে দিচ্ছি, দেখে নিন খুব সুন্দর একটা কালার হয়েছে, এবং এই পরোটা দীর্ঘক্ষণ নরমও থাকে এবং বেশ ক্রিস্পিও হয়। এবং দুটো সাইডই ভালো করে ভাজা হয়ে গেছে। এবারে এই পরোটাটা আমরা আলাদা জায়গায় নামিয়ে দেব। আমরা দু ধরনের পরোটা সার্ভ করে দিয়েছি, একটা গোলাকার পরোটা, একটা হচ্ছে ত্রিকোণ আকার পরোটা। এবং এই পরোটা বেশ পুরো তুলতুলে নরম, আপনারাও এইভাবে বানান। আর এই পরোটা দীর্ঘক্ষণ নরম থাকে, শক্ত হওয়ার কোনো চান্সও নেই। আমরা একটা পরোটা একটু আমরা ক্যামেরার সামনে একটু ছেড়ে দেখিয়ে দিচ্ছি, দেখে নিন কী সুন্দর নরম তুলতুলে পরোটা হয়েছে। আর এই পরোটা দীর্ঘক্ষণ নরম থাকবে। আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, লাইক, শেয়ার এবং কমেন্ট করুন।